প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানী আর নেই। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তার ছেলে সাগর লোহানী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 86 বছর বয়সী কামাল লোহানী করোনার পাশাপাশি ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করার সিদ্ধান্ত জানিয়েছে পরিবার। এদিকে কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামাল লোহানীর আসল নাম আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। 1952 সালে ভাষা আন্দোলনের সময় রাজনীতিতে হাতেখড়ি, এরপর পাকিস্তান বিরোধী প্রতিটি আন্দোলনে ছিলেন সামনের সারিতে। 1954 সাল থেকে আমৃত্য অবিচল ছিলেন বামপন্থী আদর্শে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন কামাল লোহানী। স্বাধীনতার পর বাংলাদেশ বেতারের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে সক্রিয় ছিলেন বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে। সাংস্কৃতিক আন্দোলনে কামাল লোহানীর সঙ্গে আমাদের কখনো কোনো ব্যাপারে বিন্দুমাত্র মতভেদ বা মতানৈক্য দেখা দেয়নি, কারণ উদ্দেশ্য আমাদের এক, এই বাঙালিকে, এই বাঙালি জাতিকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ উপহার দেওয়া এবং সেজন্য যে কোনোভাবে যত রকমের হোক কাজ করা। সাংবাদিক হিসেবে কামাল লোহানীর কর্মজীবন শুরু হয় দৈনিক মিল্লাত দিয়ে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নে 2 দফা যুগ্ম সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বেও ছিলেন কামাল লোহানী। সাংবাদিকতায় অবদানের জন্য 2015 সালে পান 21শে পদক। 73 সনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কামাল লোহানী ছিল প্রেসিডেন্ট, আমি ছিলাম জেনারেল সেক্রেটারি। তখন মাত্র এগুলি গঠন হচ্ছে, এই সাংবাদিকতা, সাংবাদিকতার প্রতিষ্ঠান, এগুলি সবই লণ্ডভণ্ড ছিল, এগুলির কোনো প্রাতিষ্ঠানিক অবয়ব ছিল না, এগুলি আমরা তৈরি করেছি। কামাল লোহানীর জন্ম 1934 সালের 26 জুন সিরাজগঞ্জ জেলায়। 1952 সালে পাবনা জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ইতি টানেন শিক্ষাজীবনের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কামাল লোহানীর মৃত্যুর বিষয়ে আরো জানাতে মহাকালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, চিকিৎসকদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা ছিল, সেটি কি করা হয়েছে কিনা, পরিবারের সদস্যদের মধ্যে কারা উপস্থিত রয়েছেন, তাদের সাথে কি আপনি কথা বলতে পেরেছেন? এখন ঠিক কামাল লোহানীর বিষয়ে এই মুহূর্তে হাসপাতালের পক্ষ থেকে একজন চিকিৎসক, এখানকার পরিচালক ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছিল ওনার ছেলের সাথে আমরা আলাপ করেছি এবং সবসময় ওনার সাথে আমাদের যোগাযোগ ছিল। ওনার ছেলের সিদ্ধান্ত অনুযায়ী, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ওনারা ওনার ডেড বডি আমাদের গ্রামের বাড়িতে দাফন করবে সিদ্ধান্ত জানানোর কারণে ওনারা এখান থেকে ফ্রিজিং ব্যানে করে ওনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং এটা এখন সম্ভবত ওনাদের ফ্রিজিং ব্যানটা আসছে, আসলে আমরা ডেড বডি ফ্রিজিং ব্যান উঠিয়ে দেবো। আমাদের আনুষ্ঠানিকতা ওনার গাড়ি আসলে আমরা ডেড বডি নামিয়ে দেবো। আমরা তো যেহেতু উনি 2 ঘন্টা সময় নিয়েছে, আমরা এখনো সাপোর্ট আমরা খুলি নাই। কিডনি ফেলিউর ছিল, ওনার ব্লাড প্রেশার ছিল, ওনার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, প্লাস ওনার বয়স কিন্তু 84। যেমনটি বলছিলেন ডাক্তার, আসলে কিন্তু কিডনি ফেলিউর ছাড়া বেশ কিছু সমস্যাও ছিল এবং সাথে ডায়াবেটিসও ছিল এবং তাকে যখন এখানে আনা হয়েছিল তখন কিন্তু তিনি সিভিয়ার অর্থাৎ গুরুতর অসুস্থ ছিলেন। আমরা জানি যে এর আগে 17 এপ্রিল কিন্তু তিনি আবার অসুস্থ হয়েছিলেন এবং রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল হেলথ এন্ড হপে তিনি ভর্তি হয়েছিলেন। তারপর কিন্তু তাকে কিছুটা সুস্থ হয়ে গেলে তাকে কিন্তু আবার বাসায় নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়বারের মতো তিনি আবার অসুস্থ হয়ে গতকালকে হেলথ এন্ড হপ
হসপিটালে ভর্তি হন এবং পরবর্তীতে তাকে অবস্থা যখন আরও অবনীত হয় তখন কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়। তো আজকে সকাল থেকেই কিন্তু তার অবস্থার আরও অবনতি হতে থাকে, পরে যার ধারাবাহিকতায় সকাল 10:10 তিনি আজকে মারা যান। নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনেই তার মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যেহেতু নিয়ে যাওয়া হবে সেখানে তার দাফন করা হবে পারিবারিক কবরস্থানে, এই বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রাখা হবে। পরিবারের পক্ষ থেকে কেউ এই ধরনের কোনো বক্তব্য আপনাকে দিয়েছেন, তার সাথে কথা বলতে পেরেছেন কারোর সাথে? পরিবারের তার মেয়ের সাথে আমরা কথা বলেছি, তার মেয়ে আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসলে এখনও সিদ্ধান্ত নেননি, তবে অনেকেই বলছে যে তার মরদেহ, কামাল লোহানির মরদেহ প্রেসক্লাবে, জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু এসেছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আসলে কতটুকু সেখানে তার জানাজা পড়ানো সম্ভব হবে সেই চিন্তায় আসলে এখনও এটি একরকমের সিদ্ধান্তহীনতায় আছে। তবে তার লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শেষ পর্যন্ত তার মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাকে দাফন করানো হবে তার মায়ের কবরের পাশে, এটাই আমরা এতটুকুই আমরা জানতে পেরেছি। ঋষাদূত, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম প্রথিতযশা সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানির মৃত্যু বিষয়ে, তার মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাফন করা হবে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।